আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দ্বিতীয়ত, অনেকেই নবী সাল্লামের হাদিসকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না, খবর ওয়াহেদকে হুজ্জত মনে করে না, দলিল মনে করে না। খবর ওয়াহেদের চাইতে, মানে হাদিসের চাইতে, যুক্তিকে বেশি প্রাধান্য দেয়। এটাও আরেক ভ্রান্ত আকীদা, হাদিসের চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দেওয়া, হাদিস থাকতে যুক্তি খোঁজা, এটা আরেক ভ্রান্ত আকীদা। যেমন ধরেন, আপনার মসজিদে আসলেন, মসজিদে আসার পরে দুই রাকাত তাহিয়াতুল মসজিদের সলাত আদায় করবেন, তারপরে বসবেন, এটা হলো কি? হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন, মসজিদে যখন ঢুকবে দুই রাকাত সলাত আদায় করা ছাড়া কোনো অবস্থায় বসা যাবে না। এটা হলো হাদিস, খবর ওয়াহেদ। এখন আমার যুক্তি বলে না, আমার যুক্তি হলো, আগে আপনি এত দূর থেকে আসছেন, অনেক হাঁটিয়ে এসছেন, তো কষ্ট হয়েছে না? তো মসজিদে ঢুকছেন, ঢুকার পরে একটু বিশ্রাম নেওয়া দরকার। আগে আসে কি করবেন? বসলেন, বসে একটু বিশ্রাম নিলেন, বিশ্রাম নিয়ে তারপরে দুই রাকাত সালাত আদায় করলেন। এটা হলো যুক্তি, এটা হলো আকল। এই ক্ষেত্রে বিশুদ্ধ আকীদা হলো, আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতিমালা হলো যুক্তিবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহির হাদিস যেখানে পাওয়া যাবে সেখানে যুক্তি অচল, যুক্তি চলবে না। কিন্তু দেখা যায় আমাদের দেশে হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য পায়, হাদিসের চেয়ে যুক্তি বেশি প্রাধান্য দেয়, এটা আরেক ভ্রান্ত আকীদা। তারপরে যেমন ধরেন, আপনার মহিলারা মসজিদে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা কোনো নারী যদি মসজিদে গমন করতে চায়, স্বামীদেরকে বলছেন খবরদার পালা ইয়ামনা আন্না, তোমাদের কেউ তাকে বাধা দিবে না। যদি তার মসজিদে সুন্দর পরিবেশ থাকে, মহিলাদের আলাদা আসা যাওয়ার রাস্তা আছে, আলাদা উজুর ব্যবস্থা আছে, পর্দা সহকারে সলাত আদায়ের ব্যবস্থা আছে, তাহলে মহিলা যদি মসজিদে যেতে চায় বাধা দিও না। এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখন যুক্তি বলে যে না, মহিলারা মসজিদে আসলে ফেতনা হইতে পারে, এটা হলো যুক্তি। মহিলারা মার্কেটে গেলে ফেতনা হয় না, বাজারে গেলে ফেতনা হয় না, কোথাও গেলে ফেতনা হয় না, ফেতনাটা হওয়ার সম্ভাবনা কোথায়? মসজিদে আসলে। তাহলে বোঝা যায় মসজিদে যে মানুষগুলো আসে এগুলো খারাপ মানুষ, আর মার্কেটে যেগুলো ঘোরাঘুরি করে দোকানপাটে যেগুলো আছে সেগুলা ভালো মানুষ, দোকানে যায় যে বাজার করে, দোকানে ঢুকে ঢুকি মানুষের সাথে গল্প করে করে যে এটা কত ওইটা কত, মিষ্টি মিষ্টি কথা বলে, চা খাওয়ায় মিষ্টি খাওয়ায় দোকানে বসে বসে, সেখানে সব ভালো মানুষেরা ঘোরাফেরা করে। আর মসজিদে যে মানুষগুলো আসে সেগুলা খারাপ মানুষ, এখানে আসলে ফেতনার সম্ভাবনা আছে। তাহলে এটা হলো আমাদের যুক্তি। এই যুক্তিতে আজকে আমরা টোটাল বাংলাদেশে দেখেন যে কয়েকটা মসজিদ ছাড়া, কিছু কিছু মসজিদে আলহামদুলিল্লাহ আছে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আছে, আরও এরকম অনেক বড় বড় কিছু মসজিদে মহিলাদের আলহামদুলিল্লাহ ব্যবস্থাপনা আছে, কিন্তু বাকি মসজিদগুলোতে আমরা মহিলাদের কোনো জায়গা রাখি না, টোটাল বাদ দিয়ে দিছি, সমাজ থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে দিছি, যে তোমরা মসজিদের তারে কাছে আসে না, তোমরা বাড়িতে বসে বসে এখন সিরিয়াল দেখো, বিভিন্ন কিছু দেখো, আর বাজারে যাও, ভিতরের দিকে ঘুরো, আমরা একটু নামাজ পড়ে আসি, বাস তাদেরকে ওই কাজে দিছি। আর ওই কাজে দেওয়ার কারণে তারা আমাদের ছেলে মেয়েগুলোকেও খারাপ বানাইতেছে, কারণ তারা ভালো হইলে তো আমাদের ছেলে মেয়েগুলো ভালো হইতো, কিন্তু তারা বসে বসে সিরিয়াল দেখে আর ওগুলো দেখে, ছেলে মেয়েও মোবাইল দেখে, তারাও এইসব কাজ নিয়ে ব্যস্ত আছে, কারণ তারা তো এই দিন শিখার দিনের কথাগুলো শুনে সুযোগে পায় না। তাহলে এই এলমে হাদিসকে হুজ্জত মনে না করা, এলমে হাদিসকে দলিল মনে না করা, এটাও ভ্রান্ত আকীদা। হাদিসের চাইতে আপনার আকলকে, যুক্তিকে প্রাধান্য দেওয়া, এটাও ভ্রান্ত আকীদা।